আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর যে নিবন্ধন আপনারা ছিনিয়ে নিয়েছেন সেই নিবন্ধন এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা এই বাংলাদেশের ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আপনারা ছিনিয়ে নিয়েছেন, এই দাঁড়িপাল্লা এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা সৈয়দ ওলিউল্লাহ মুকাদ্দেসকে ফিরিয়ে দিন, নাহলে তাদের কবরের সন্ধান দিন। আপনারা আল্লামা তেলোয়ার হোসেন সাঈদীকে এখন ফিরিয়ে দিন। আপনারা ডাক্তার শফিকুর রহমানকে ফিরিয়ে দিন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ফিরিয়ে দিন। মাওলানা রফিকুল ইসলাম খানকে ফিরিয়ে দিন। যদি ফিরিয়ে না দেন, বাংলাদেশের এই জনগণ আজকে আমাদেরকে এই চার দেয়ালের মধ্যে আটকে রেখেছেন। তো শুধু মিডিয়াতে একটু চোখ রাখুন, আপনার নিজের মোবাইলটা খুলুন। বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশ আজকে কয়েক লক্ষ মানুষের নয়, বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশ আজকে বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্ব মানবতার মুক্তির সমাবেশে পরিণত হয়েছে। আমাদেরকে যত আটকাবেন তত দ্রুত গতিতে জামাত সামনের দিকে এগিয়ে গিয়েছে। আমি বহুবার বলেছি, পানির স্রোতকে যখন আটকাবেন তখন সেটার শক্তি থাকে না। সেই পানির স্রোত যখন আপনি স্বাভাবিক গতিতে চলতে দেবেন সেটার শক্তি থাকে না। যখন সেই পানির স্রোত ছুটতে শুরু করে সেই পানির স্রোত আর শুধু শক্তি হয় না, সেখান থেকে বিদ্যুৎ আবিষ্কার হয়। বাংলাদেশ জামাত ইসলামী আজ বিদ্যুতের শক্তি নিয়ে গোটা মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা পালন করবে। এখানে যারা যুবকরা এসেছেন, তরুণরা এসেছেন, ছাত্র যুবকরা এসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, 2008 সালের থেকে শুরু করে আপনারা কি আপনাদের এই জীবনের সবচেয়ে মূল্যবান ভোট আপনারা কি প্রদান করতে পেরেছেন? 2023 সালের শেষ, 2024 সালের শুরু, আমাদের ভোট দিয়ে নির্বাচন শুরু হবে। এই ভোটের আন্দোলনে কোনো বাধা আমরা মানব না। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। আসুন, মানুষের ভাতের অধিকার ফিরে আনার জন্য, ভোটের অধিকার ফিরে আনার জন্য, ছাত্রদের অধিকার ফিরে আনার জন্য আমাদের দেলোয়ার হোসেন সাঈদী, আমাদের এটিএম আজহারুল ইসলাম, আমাদের ডাক্তার শফিকুর রহমান, তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে কোনো ত্যাগ শিকারে আমরা কি রাজি আছে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য